আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ ফিনি থেকে আমাদের ট্রেন আছে ঢাকার উত্তরাতে, মহানগর গুদুলি, বিকেল 4:30 ট্রেন। তো বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এসি বগিতে দুইটি টিকিট কেটেছি, টোটাল টিকিটের প্রাইস পড়েছে 1,052 টাকা। অনলাইন থেকে টিকিট বুক করেছিলাম, পার পার্সন টিকিটের দাম হবে 526 টাকা। ফিনি থেকে বেসিক্যালি অনেকগুলো ট্রেন আছে, মহানগর প্রভাতী, চট্রলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্ণা নিশিতা এবং মহানগর গুদুলি। সব ট্রেনে মোটামুটি ভ্রমণ করেছি, তবে আমার পার্সোনালি ভালো লেগেছে মহানগর গুদুলি। তারপর আমাদের ট্রেন চলে এসেছে, ফিনিতে খুব অল্প সময়ের জন্য ট্রেনটি থামে, অলমোস্ট 5 মিনিটসের মতো। আর্লি করে ট্রেনে উঠে পড়লাম, এই ট্রেনে উঠতে কোনো প্রবলেম হয়নি। সব ব্যাগ গুছিয়ে রাখতে রাখতে ট্রেন ছেড়ে দিল। দুপুরে লাঞ্চ করে বের হয়েছি, সো একটু টায়ার্ড লাগছিল, রিফ্রেশমেন্টের জন্য একটু কফি খেয়ে নেব। সো দেখলাম যে কপি সেল করতে এসছে, সো আমরা কপি নিয়ে নিলাম একটা। তারপর কপি খেতে খেতে বাইরের এনভায়রনমেন্টটা এনজয় করছিলাম। ট্রেনে কিন্তু কিছুক্ষণ পরপর খাওয়া সেল করতে আসে, ট্রাভেলের সময় টাইম পাস করার জন্য চিপস একটি ভালো খাবার। বেসিক্যালি ট্রেন জার্নিটা আমার অনেক বেশি ভালো লাগে। ট্রেন কিন্তু সব স্টেশনে থামে, সো তারপর দেখলাম কুমিল্লা স্টেশনে ট্রেনটি থামার পরে বেলপুরি বিক্রি করে দেখলাম, ট্রেন থেকে নেমে ঝড়পড় বেলপুরি নিয়ে ফেললাম। তো সুন্দর হয়ে গিয়েছে, তো ট্রেনে স্ন্যাক্স বিক্রি করছিল, স্ন্যাক্স দুই ধরনের অপশন থাকে, ব্রেড অ্যান্ড ভেজিটেবল কাটলেট অ্যান্ড অন্যটি ব্রেড অ্যান্ড চিকেন ফ্রাই ছিল। সো আমরা চিকেন অ্যান্ড ব্রেডটা নিয়ে ফেললাম, এর দাম পড়েছে 120 টাকা। খাবারের মানটা খুবই বাজে, ট্রেনে এই ধরনের স্ন্যাক্স না খাওয়াই বেটার। তারপর ড্রিঙ্কস নিয়ে এসছে, তো ড্রিঙ্কস থেকে একটা স্প্রাইট নিয়ে নিলাম। কিন্তু এসি থেকে নন এসিতে কিন্তু বেশি খাবার সেল করে, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আসে। তারপর একটা চা নিয়ে নিলাম। তো আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে চলে এসেছি, আমরা এখানেই নামবো। আমাদের আস্তে আস্তে অলমোস্ট 5 ঘন্টার মতো লেগেছে, 5 ঘন্টা জার্নির পর খুবই টায়ার্ড লাগছিল, যে কখন বাসে যাব ওইটা চিন্তা করছিলাম। তারপর আমরা ফুটওভার ব্রিজ দিয়ে অপোজিটে চলে এলাম, এখানে গাড়ি পেতে খুবই সুবিধা হয়। তো স্টেশন থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় আসতে আসতে আমাদের 30 মিনিট সময় লেগেছে, তো জ্যাম যদি থাকতো তাহলে আরো সময় বেশি লাগতো। তো এই ছিল আজকের ব্লগ, আপনাদের সুবিধার জন্য আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। যারা বাসে যাতায়াত করতে পারেন না তারা অবশ্যই ট্রেনে আসবেন।